ডান পাশটাও ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো ডেন নেই গাড়িটিতে, এবং একদম ফুল মজার ফ্রেশ। ব্যাপার সবকিছুই অরিজিনাল রয়েছে এই গাড়িটির। শুধু সাইড টাচ আপ করা হয়েছে এই গাড়িটির, এবং অপটিক্যাল মিটার রয়েছে গাড়িটিতে, অপটিক্যাল মিটার, ড্যাশবোর্ড অরিজিনাল ড্যাশবোর্ড এবং ফ্রেশ অবস্থায় রয়েছে সব টাচ। এসি প্যানেল ভাই, এসির পারফরমেন্স কিরকম? এসি পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে। পারেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। ভাইয়া কী কী সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে? আমাদের কাছ থেকে আপনারা গাড়ি কিনলে কম্পিউটার অ্যানালাইজ করে নিতে পারবেন নাবানা থেকে, এবং পেপারসের 100% রেসপন্সিবিলিটি আদিবা কার সেন্টারের। ভাই আপনার শোরুমে কী কী গাড়ি আছে? আমাদের কাছে বেশ গাড়ি রয়েছে, 17-18টা গাড়ি রয়েছে এই মুহূর্তে। অনেক গাড়ি। জি, বিশেষ করে আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ফিল্ডার জি এডিশনের এই গাড়িটি। এই গাড়িটির মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014। সবার পছন্দের গাড়ি। জি ভাই, ফ্রন্ট সাইডটা কি কন্ডিশনে আছে? জি, গাড়িটি একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির প্রত্যেকটি গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইটগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, এবং ফগ লাইট রয়েছে গাড়িটিতে। ফগ লাইটের উপরে নিকেলের ব্যবহার রয়েছে। ঢাকা মেট্রোর 37 সিরিয়ালের গাড়িটা। জি, মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। গ্রিলটা তো অরিজিনাল। জি, অরিজিনাল গ্রিল রয়েছে। ওকে, খুব সুন্দর। জি, প্রতিটা গ্লাস কি অরিজিনাল? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে, টেম্পারেচার সহকারে রয়েছে। আচ্ছা, তার মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি। ওকে ভাই, বাম পাশটা কি কন্ডিশনে আছে? জি, বাম পাশটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং চাকাগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, অলমোস্ট নিউ বলা যেতে পারে। আচ্ছা, টায়ারগুলো সার্ভিস ভালোই দিবে? জি, সার্ভিস ভালো দেবে, এবং কোনো ধরনের কোনো ডেন্ট পেন্টের কাজ নেই গাড়িটিতে, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, একদম টাইট বডি। জি। ওকে পারুল ভাই, ডোরগুলো কি কন্ডিশনে আছে? ডোরগুলো ভাই ফ্রেশ অবস্থায় রয়েছে, ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন একেবারে রিকন্ডিশন, গাড়ির কন্ডিশনই রয়েছে অসাধারণ। টয়োটা ফিল্ডার, টয়োটা ফিল্ডার জি এডিশনের এই গাড়িটি, ফুললি উডেন ডেকোরেশন রয়েছে, এবং সফট টাচ এসি প্যানেল রয়েছে গাড়িটিতে। সিট কভারগুলো অনেক সুন্দর ভাই। জি। ওকে ভাই, বডিতে যে নিকেলের বিটটা, এটা কি আফটার মার্কেট না জাপান থেকে এভাবে আসছে? এটা আফটার মার্কেট। আফটার মার্কেট, সৌন্দর্যের জন্য। জি। ওকে পারুল ভাই, প্রতিটা ডোরই তো ফ্রেশ? জি, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে, অসাধারণ। যারা টয়োটা এক্সো ফিল্ডার চাচ্ছেন অবশ্যই একবার হলে গাড়িটা দেখে যাবেন। জি, এবং দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে, অরিজিনাল গ্লাসের জাপানি স্টিকার রয়েছে। ওকে ভাই, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? ব্যাক সাইড ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ। জি। ওকে, সিএনজি 60 লিটার করা আছে ভাইয়া? জি, সিএনজি 60 লিটার কনভার্সন করা রয়েছে। আচ্ছা, ভিতরটা তো ভাই ফ্রেশ আছে? জি, ফ্রেশ অবস্থায় রয়েছে, অরিজিনাল কালার রয়েছে, এবং অরিজিনাল এক্সপায়ার চাকা রয়েছে গাড়িটিতে। পারুল ভাই, জয়েন্টগুলো কি কন্ডিশনে আছে? ফ্রেশ, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ভাইজান, একেবারে ফ্রেশ। জি, নরমালি ব্যাকলাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। আচ্ছা, একদম অরিজিনাল অবস্থায় আছে। জি। আর ভাই, ব্যাকগুলোটা তো ফ্রেশ আছে? জি, ফ্রেশ রয়েছে। ওকে ওকে, সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে। জি, ডান পাশটাও ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো ডেন নেই গাড়িটিতে, একদম মজার ব্যাপার সবকিছুই অরিজিনাল রয়েছে এই গাড়িটির। শুধু সাইড টাচ আপ করা হয়েছে এই গাড়িটির। আচ্ছা, চলেন ভাই আমরা একটু ভিতরটা দেখব। জি, এবং প্রতিটা ডোরই তো ফ্রেশ ভাইয়া? জি, এবং কাপ হোল্ডার এবং হ্যান্ড রেস্ট রয়েছে গাড়িটিতে। আচ্ছা, এটা নরমালি আপনার লিমিটেড ভার্সনের গাড়িতে আসে। আচ্ছা আচ্ছা, নরমাল এক্স এডিশনের গাড়িতে এটা পাবেন না। ওকে, এবার আসেন সামনের অংশটুকু দেখাই। সামনের ডোরটাও ফ্রেশ? জি, কোনো খোলা কাটা বা সিসি নেই। জি, এবং দরজার প্যাডগুলো খুব সুন্দর, যথেষ্ট ফ্রেশ অবস্থা, সাথে উডেন আছে, উডেনটা খুব সুন্দর। জি, উডেন, এবং অপটিক্যাল মিটার রয়েছে গাড়িতে। অপটিক্যাল মিটার ভাই, মাইলেজটা কত ভাই? মাইলেজ রয়েছে 62,345 কিলোমিটার রয়েছে। পারুল ভাই, এটা কি অরিজিনাল মাইলেজ? অরিজিনাল মাইলেজ ভাই। ওকে, ড্যাশবোর্ডটা কি অবস্থা ভাই? ড্যাশবোর্ড অরিজিনাল ড্যাশবোর্ড এবং ফ্রেশ অবস্থায় রয়েছে। ওকে, এসি তো সফট টাচ? জি, সফট টাচ এসি প্যানেল ভাই। এসির পারফরম্যান্স কিরকম? এসি পারফরম্যান্স যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট ভালো। জি, এবং সিলিংটাও মোটামুটি ফ্রেশ আছে। জি, অসাধারণ, 5 সিটের গাড়ি। ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে?
অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন রয়েছে গাড়িটিতে এবং সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কালার করা হয় না ইঞ্জিন সাইডে। চেসিস মার্সেল একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ রয়েছে এবং অরিজিনাল কালার রয়েছে। ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসি। জি, বাট গিয়ার অবস্থা কি অবস্থা ভাইয়া? অরিজিনাল সিভিটি গিয়ার রয়েছে। আচ্ছা, সব কিছু গিয়ার অবস্থা একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। ভাই, গাড়ির বডি বা ইঞ্জিনে কোনো কাজ আছে? না, কোনো ধরনের কোনো কাজ নেই। আপনি নিলে স্বচ্ছন্দে চালাতে পারবেন। আপনারা চাইলে নাবানার থেকে অ্যানালাইজ করে আমাদের পেমেন্ট করতে পারবেন। ওকে, গাড়িটি 2009 মডেল এবং 2014 রেজিস্ট্রেশন। গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটির যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 1380,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। আচ্ছা, এটা তো সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ। জি, রাইট ভাই। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। জি, 01731154967। তো ঠিক আছে পারভেজ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।